আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ব্যবহার শিখতে যাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমরা যে ব্যবহারটি শিখব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, এই ব্যবহারটি যারা আমরা এক্সেল রেগুলার ব্যবহার করি তাদের লাগবেই লাগবে। তা আমরা একটু দেখে নিই আজকের যেই ব্যবহারটি আমরা শিখতে যাচ্ছি এটা কি হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমার এখানে মাইক্রোসফট এক্সেল আমি ছোট্ট একটি টেবিল তৈরি করেছি। এখন এই টেবিলে আমি যে ডেটা এন্ট্রি করব, সেক্ষেত্রে আমার যে কন্ডিশনগুলো আছে সেটা হলো, উদাহরণস্বরূপ আমি যদি সি কলামটার দিকে একটু তাকাই, এখানে সেলসম্যান নেম আছে, তা আমি এখানে সেলসম্যান তাদের নাম লিখব এবং এখানে যে আমি নামগুলো লিখব এই নাম কোনোভাবে বড় হাতের হওয়া যাবে না, অর্থাৎ ক্যাপিটাল লেটার হওয়া যাবে না, সব অর্ডগুলো ছোট হাতের অক্ষর হওয়া যাবে না, অর্থাৎ লোয়ার কেস। আমাদের এখানে যেটা হতে হবে, প্রত্যেকটা নাম প্রপার কেস হতে হবে, কোনো প্রকার প্রপার কেস বাদে কেউ লোয়ার কেস এবং আপার কেস এখানে এন্ট্রি করলে ওয়ার্নিং দিবে। যেমন আমি যদি এখন দেখুন, এখানে আমি তানভীর লিখলাম, এখন আমি রহমানে গিয়ে আমি আরটা বড় হাতে না দিয়ে আর এ এইচ এ এম এ এন দিয়ে বাইরে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমাকে ওয়ার্নিং দিচ্ছে, তার মানে এখানে আমি এক প্রপার কেস ছাড়া এন্ট্রি করতে পারবো না। দেখুন, আমি যদি আবার এখানে তানভীর লিখে আর এইচ এ এম এ এন লিখি, তাহলে কিন্তু এন্ট্রি হলো। এবং পাশে গিয়ে যদি শুধু আমি আর এ আ রহিম লিখি, তাও কিন্তু এন্ট্রি হচ্ছে। তা এই কন্ডিশনটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি। হয়তো অনেকেই বুঝে ফেলতেছেন যে এটা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে করা যায়। হ্যাঁ, করা যায়, কিন্তু ডাটা ভ্যালিডেশনে আমরা অনেকেই জানি একটা ফর্মুলা ব্যবহার করা যায়, অনেকে হয়তো বেটি জানি, কিন্তু ডাবল কন্ডিশন কিভাবে আপনি সেট করবেন। দেখুন, আমি এখানে ডাবল যেটা করেছি, এখানে আমি তো লিখেছি যে প্রপার কেস ছাড়া তো এন্ট্রি হবেই না। আবার এখানে যদি কেউ ডাবল নাম এন্ট্রি করে, দেখুন আমি তানভীর রহমান আবার এন্ট্রি করলাম, এখন যদি আমি ইন্টার দিই তাতেও কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। অর্থাৎ এখানে যে আমি কন্ডিশনটা তৈরি করলাম, যেমন আমি এখানে গিয়ে যদি লিখি আর এ ইসাইম রহিমও লিখি, তাতেও কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। তা আমি এইখানে যে ক্রাইটেরিয়া দিয়েছি সেটা হলো যে যেই নাম লিখবেন, যা লিখবেন সেটা অবশ্যই প্রপার কেস হতে হবে, প্রপার কেস বাদে এখানে এন্ট্রি করলে ওয়ার্নিং দিবে, এক নম্বর। দুই নম্বর হলো, এখানে আপনি যাই এন্ট্রি করবেন সেটা অবশ্যই আপনি সিঙ্গেল এন্ট্রি করবেন, ডাবল এন্ট্রি করলেও আপনাকে ওয়ার্নিং দিবে। এই যে দুটি কন্ডিশন আমরা এখানে সেট করেছি, তো হয়তো বা অনেক বেশি বলে ফেলেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমরা এখন ভিডিওর মূল টপিকে চলে যাব, অর্থাৎ এটা কিভাবে ব্যবহার করলাম, কি ফর্মুলা ব্যবহার করলাম সেটা দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী মাসের 3 তারিখ থেকে। হাতে আর মাত্র 3 থেকে 4 দিন বাকি আছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা এখানে এই পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন, এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে শুধুমাত্র যদি কোর্সে আপনি ভর্তি হতে চান তাহলে ফোন দিবেন, অন্য কোনো কারণে কেউ ফোন দিবেন না। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান এবং অফিসে আপনার বসের বা আপনার কলিগদের চোখে যদি আপনি সবার সেরা হতে চান, তাহলে এই কোর্সটি হবে আপনার জন্যই। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। বন্ধুরা, আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি যে ফর্মুলাটি ব্যবহার করেছি আগে আমি সেটা দেখব, তারপরে আমি এক্সপ্লেইন করব। কারণ আমি যদি এখন এক্সপ্লেইন করতে যাই তাহলে অনেকেই ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য 1-2 মিনিট দেখেই চলে যান, কারণ আমার বকবকানি অনেকের পছন্দ হয় না। ওকে, তা আমি সরাসরি দেখি যেটা কিভাবে করলাম। আমি এই টেবিলটার এতটুকুন এরিয়া করবো, এতটুকুন সিলেক্ট করলাম, তারপরে চলে যাব ডেটা মেনুতে, সেখান থেকে ডেটা ভ্যালিডেশন এই টুলে আমরা ক্লিক করব এবং এইখানে এই ডেটা ভ্যালিডেশন এটা ক্লিক করেন এবং যেই ডেটা ভ্যালিডেশনের ডায়লগ বক্সটা আসলো এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করে অ্যালাউতে গিয়ে কাস্টম করে দেব। ফর্মুলার এই বক্সে এসে আমরা যেটা লিখব, ইকুয়াল টু অ্যান্ড এ এন ডি অ্যান্ড ব্র্যাকেট ওপেন সিও ইউ এন টি কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। আমি ফর্মুলা সম্পর্কে ডিটেলস পরে বলতেছি, যারা এক্সপার্ট তারা শুধু এটা দেখতে এসেছেন দেখে যান, আর যারা বিগিনার তারা আমার সাথে শেষ পর্যন্ত থাকেন বুঝতে পারবেন। কাউন্ট ইফ কল করে আমি যে কাজটি করব, আমি এখান থেকে এই রেফারেন্সটা সিলেক্ট করে নিলাম,
অর্থাৎ এটা হলো আমার রেঞ্জ, আমি রেঞ্জ সিলেক্ট করে দিলাম এই শুরু থেকে এই পর্যন্ত, এবং এখান থেকে এটাকে আমি লক করে দিব ফাংশন কির F4 বাটন প্রেস করে। তারপরে কমা দিলাম, তারপরে আমাদের ক্রাইটেরিয়া হলো এই প্রথম সেলটা, এটাকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল টু দিয়ে 1 দিলাম। ওকে, এন্ড এর প্রথম লজিক আমাদের কল করা শেষ, কমা দিয়ে এখন আমরা দ্বিতীয় লজিকে যাব। দ্বিতীয় লজিকটা হলো EXACT exact ব্র্যাকেট ওপেন, আমরা চাচ্ছি প্রপার কেস PROPER প্রপার ব্র্যাকেট ওপেন এই সেলটা, ব্র্যাকেট ক্লোজ। এক্সাক্ট এর প্রথম লজিক শেষ, এখন দ্বিতীয় লজিক আমরা আবার এই সেলটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমরা এখানে দুটি ফর্মুলা ব্যবহার করেছি ব্র্যাকেট ক্লোজ দুটি দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলতেছে কোনো একটা প্রবলেম হয়েছে যে আমরা এই এক্সাক্টের এখানে কি এটা কি কমা দিইনি, এখন আমরা কমা দিলাম, দেখুন এখানে আমাদের কমা হয়নি, এখন ওকে দিলাম হয়েছে। এই মুহূর্তে আমি যদি এখন দেখুন তানভীর লিখলাম, সুন্দরভাবে এন্ট্রি হয়েছে। এখানে যদি আমি RASMAN রহমান ছোট হাতের লিখি, এন্ট্রি হচ্ছে না, অনলাইন দিয়ে দিল। সুতরাং এখানে আমাকে অবশ্যই প্রপার কেস লিখতে হবে, তাহলে আমি RASMAN রহমান লিখলাম, এবং নিচে গিয়ে যদি আমি আবার তানভীর লিখি আমাকে কিন্তু অর্নিং দিচ্ছে, বলতেছে তুমি ডাবল এন্ট্রি করেছ। আমরা এটা ক্লোজ করে দিলাম, তাহলে আমাকে এখানে নতুন করে দিতে হবে। এখন দেখেন আমি যদি এটাকে ক্যাপিটাল লেটার লিখি তাও কিন্তু অর্নিং দিচ্ছে, হবে না ভাই, তোমাকে অবশ্যই এখানে প্রপার কেস লিখতে হবে, তানভীর রহমান আমি লিখলাম, দেখুন এখন কিন্তু নিয়ে গেল। এইটা ছিল আজকের ব্যবহারটা। এখন আসি আমরা যে এই যে যে ডেটা ভ্যালিডেশনের ভিতরে যে ফর্মুলাটা ব্যবহার করলাম, এই ফর্মুলাটা এখন এক্সপ্লেইন করবো আপনাদের সাথে। এজন্য আমাদের একটু সময় নিতে হবে, কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু ভিডিওটা বুঝতে হবে। এখানে আসলাম, আসার পরে আমরা প্রথমে দেখব যে আমাদের এই রেঞ্জের ভিতরে যদি কোনো প্রকার ডাবল এন্ট্রি থাকে, অর্থাৎ একই নাম দুইবার থাকে, তাহলে এখানে আমরা যে কাউন্ট ইফ যে ব্যবহার করলাম এটা কেন করেছি, কাউন্ট ইফ আমাদের কি রেজাল্ট দেয়। এখানে আসি, ইকুয়াল টু COUNT কাউন্ট ইফ কল করলাম। এখন কাউন্ট ইফের আমার এই ফর্মুলার সেন্টেক্সটা দেখেন এখানে কি বলছে, রেঞ্জ। রেঞ্জ হলো যে আপনি চাচ্ছেন যে এইখানের এই রেঞ্জটার ভিতরে ডাবল নাম হলে আপনাকে কি করবে, একটা ট্রু অথবা ফলস হিসেবেও আপনাকে রেজাল্ট দিবে। যে ডাবল এন্ট্রি যদি কোনো নাম থাকে তাহলে সে ফলস বলবে, আর যদি সিঙ্গেল এন্ট্রি থাকে তাহলে ট্রু বলবে। তা আমরা রেঞ্জ এটা সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে আমরা এখন এই যে আমাদের যেই কি আছে রেঞ্জ আছে এটাকে আমরা F4 দিয়ে লক করে দিলাম। তারপরে আমরা এখানে কি করব, কমা দিলাম, কমা দিয়ে এখন ক্রাইটেরিয়া হলো যে এইখান থেকে আমাদের নামটা শুরু হবে, এইটা দেখুন এই যে ক্রাইটেরিয়া, ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এখন ইন্টার দিই তাহলে বলতেছে তানভীর এখানে একবারই আছে। আচ্ছা, আমি এখন যদি এখানে তানভীর লিখি দেখুন আমাকে অর্নিং দিচ্ছেও, কারণ এখানে আমার অলরেডি ডাটা ভ্যালিডেশন ব্যবহার করা আছে। আচ্ছা, আমি এই ডাটা ভ্যালিডেশনটা উঠিয়ে দিই, এখান থেকে উঠিয়ে দিই, আমার রেজাল্টটা কি আসবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা দেখুন, এখন যদি এখানে আমি তানভীর লিখি তাহলে কিন্তু এখানে আমার 2 উঠবে, কারণ আমি এইটাকে কি করেছি ওইভাবে কল করি। আমি যদি এখন এই ফর্মুলাটাকে আমি এভাবে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে বলতেছে রহমান একবার আছে, তানভীর রহমান একবার আছে। এখানে যদি আমি আবার রহমান লিখি তাহলে বলতেছি কি রহমান দুইবার আছে। তা বিষয়টা হলো যে আমরা চাইতেছি এইটাকে এরকম নাম্বারে কনভার্ট না করে, ডাটা ভ্যালিডেশনের ভিতরে সবসময় যেই ফর্মুলাই কল করবেন তাকে কিন্তু ট্রু এবং ফলস এই যে নাম আছে এইগুলোতে কনভার্ট করে নিতে হয়। তা এজন্য আমরা এই ফর্মুলার সামনে এসে যদি আমরা ইকুয়াল টু দিয়ে 1 দিয়ে দিই, তার মানে হলো যে এই নাম একবার হবে, যদি একবার পাই তাহলে ট্রু হবে, আর যদি দুইবার হয় তাহলে ফলস হবে, মানে একের অধিক হলে ফলস হবে। এখন এন্টার দেন, দেখুন তানভীর রহমান যেহেতু দুইবার আছে কি বলছে ফলস। এখন এখান থেকে যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে কি ট্রু আসলো। এখন এটাকে যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে কিন্তু দেখুন যেই নামটা একবার আছে সেটা ট্রু বলতেছে, যেই নামটা দুইবার আছে সেটা ফলস বলতেছে। তো এই ফর্মুলাটা আমরা ওখানে নিয়ে গিয়েছি, গেল এটা, দেখুন এটা হলো আমাদের কি করলাম, আমরা নামের যেই ডাবল এন্ট্রিটা এইটার আমরা ফর্মুলা দেখলাম। এখন দেখবো এক্সাক্ট ফর্মুলাটার ব্যবহার, যে প্রপার কেস আপার কেস এটার ক্ষেত্রে। তা আমরা জানি যে প্রপার, প্রপারকে কল করলে এখানে যেই টেক্সটটাকে সিলেক্ট করলাম এটা দ্বারা প্রপার আপার আপনাকে দেয়। আমি যেমন এখানে গিয়ে যদি এখন ছোট হাতের লিখি, লিখে আমি যদি এখন এখানে দিই তারপরে কিন্তু প্রপার আছে। আমি যদি এখন এখানে ক্যাপিটাল লেটার লিখি দেখুন তারপরে কিন্তু এখানে প্রপার হয়ে গেছে, কারণ আমি এখানে প্রপার ফর্মুলা ব্যবহার করেছি।
এটা হলো প্রপার ফর্মুলার ব্যবহার। এখন আমরা দেখব যে এটাকে আমি এক্সাক্ট এর সাথে কিভাবে ব্যবহার করলাম, কারণ আমরা অলরেডি জেনেছি যে আমাদের ডেটা ভ্যালিডেশনের ভিতরে যেই ফর্মুলা ব্যবহার করব সেটাকে ট্রু এবং ফলসে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে আমি চাইতেছি দেখুন যে ইকুয়াল টু এক্সাক্ট কে কল করলাম, এক্সাক্ট ফর্মুলা। এক্সাক্ট ফর্মুলাটি হলো যে এইখানে দুটি আমার কন্ডিশন আছে যে টেক্সট ওয়ান টেক্সট টু, মানে আমাকে বলতেছে যে এক্সাক্ট তুমি যেই দুটিকে কল করবা সেই দুটি অবশ্যই সমান হতে হবে, না হলে ফলস হবে। যেমন আমি যদি এখন টেক্সট ওয়ানে এই সেলটা সিলেক্ট করি, কমা দিয়ে টেক্সট টুতে এই সেলটা সিলেক্ট করি, এখন যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু এটা ফলস দেবে, কারণ আমার এই সেলে তানভীর আছে, এই সেলে রহমান আছে, দুটি কিন্তু এক্সাক্ট হয়নি, দেখুন ফলস দিয়েছে। কোনোভাবে যদি আমি রহমানের এখানে এসে যদি এখন তানভীর দিই তাহলে কিন্তু আমাকে ট্রু দিল। বিষয়টা কি বোঝা গিয়েছে যে আমার যেই দুটি আমি কল করব সেটাকে অবশ্যই সমান হতে হবে, তাহলে ও ট্রু ফলস কল করে। এখন আমি যেটা চাচ্ছি যে আমি এখানে গেলাম, আবার আমি এক্সাক্টকে কল করি, ইকুয়াল টু এক্সাক্ট ফর্মুলা কল করলাম, যে টেক্সট, টেক্সটের ক্ষেত্রে আমি চাচ্ছি যে প্রপার, পিআরও পিআর প্রপার, প্রপার হবে টেক্সট কোনটা, এই সেলটার অবশ্যই প্রপার কেস হতে হবে, কমা। আবার যদি আমি এই টেক্সট টুতে এই সেলটাই দিই, আচ্ছা এখানে আমরা কেন এই সেলটাকে দুইবার কল করলাম, দেখুন দুইবার কল করেছি এ কারণেই, কারণ আমি প্রথমটা কল করেছি কি প্রপার, তাও কোনটা এই সেল, আবার এই সেল, তার মানেটা কি এক্সাক্ট কি, এই সেলে আপনি যেটাই লিখবেন সেটা অবশ্যই একই হতে হবে, না হলে কিন্তু ট্রু ফলস দেয়। দেখুন এখন আমি ইন্টার দিলাম, ইন্টার দিলে এখানে যেহেতু প্রপার আছে ট্রু দিছে, কিন্তু আমি কোনোভাবে যদি এখন এখানে আমি ক্যাপিটাল লেটার লিখলাম, ক্যাপিটাল লেটার লেখার সঙ্গে সঙ্গে ও কিন্তু আমাকে ফলস দিয়ে দিয়েছে। এখন এই দুটা ফর্মুলাকে আমরা কিন্তু অ্যান্ড ফর্মুলার ভিতর বসিয়েছি, কেন বসিয়েছি, কারণ হলো আমাদের তো যেহেতু দুটি কন্ডিশন, আর অ্যান্ড ফর্মুলা হলো আমি যদি এখানে ইকুয়াল টু দিই এ এন ডি অ্যান্ড, দেখুন অ্যান্ডে হলো কি আমরা 255টা লজিক এখানে কল করতে পারি। লজিক ওয়ান ছিল কি আমার, আমি কাউন্ট ইফ কে কল করেছি, এবং লজিক টু আমি কি করেছি যে এক্সাক্ট কে কল করে প্রপার কে কল করেছি। তা অ্যান্ডে কিভাবে কাজ করে দেখুন, অ্যান্ড হলো কি এই সেল কি হতে হবে ইকুয়াল টু, মানে আমার যে আমি যদি লিখি যে ওয়ান হতে হবে, কমা, তারপর লজিক টু হলো এই সেল ইকুয়াল টু ওয়ান হতে হবে, তাহলেই দেখেন ব্র্যাকেট ক্লোজ দিলাম তাহলেই ট্রু হবে, না হলে কিন্তু ফলস হবে। দেখুন আমি যদি এখন এখানে এক দিই এবং এখানে যদি এক দিই তাহলে ট্রু হয়েছে। তা টোটাল বিষয়টা হলো যে আমরা এই টোটাল ফর্মুলাটার একটা কম্বিনেশন করেছি, যে কম্বিনেশনটা আমরা একসঙ্গে ডেটা ভ্যালিডেশনের ভিতরে ইনপুট করেছি। এখন আমরা একটু দেখি যে এখানে যদি আমার আমি অ্যান্ড ফর্মুলাকে এভাবে ব্যবহার করি, দেখুন অ্যান্ড এ এন ডি অ্যান্ড ব্র্যাকেট ওপেন লজিক ওয়ান, কি লজিক ওয়ান এখন হলো আমার কাউন্ট ইফ ডাবল এন টি, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ হলো আমার এই যে এইটা লক করে দিয়ে এটাকে, কমা, ক্যারেক্টেরিয়া হলো এইটা সমান, এখন এটাকে ট্রু ফলসে আনি অন দিয়ে হয়ে গেল আমার প্রথম ক্যারেক্টেরিয়া শেষ, কমা, এখন আমরা দ্বিতীয় যে আমাদের ক্যারেক্টেরিয়া সেটাকে করবো। দেখুন এখন কিন্তু অ্যান্ড আসছে, প্রথম লজিক কিন্তু কল করে ফেলছে, এখন দ্বিতীয় লজিক, দ্বিতীয় লজিক হলো কি যে এক্সাক্ট, এক্সাক্ট কে কল করলাম, টেক্সট, টেক্সট কি এই সেল, কিন্তু না এখানে আমরা প্রপার দিব, প্রপার দিয়ে আমরা এই সেলটাকে কল করলাম, কমা, আবার এই সেলটা, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, দুইটি ফর্মুলা দিলাম। এখন অ্যান্ড হলো কি যে অ্যান্ড বলে যে দুইটা অবশ্যই সমান হতে হবে, না হলে ট্রু ফলস হবে, মানে ওয়ার্নিং দিবে, লাইক এক্সাক্টের মতো কিন্তু এরকম। তা এখন আমরা যদি ইন্টার দিই দেখুন এখানে হলো কি তানভীর, তা এখন যেটা হলো যে দেখুন এখানে ফলস দিয়েছে, কারণ তানভীর এখানে কি আছে ক্যাপিটাল লেটার, আমি যদি এখন এটাকে স্মল লেটার মানে প্রপার কেস করে দিই তাও ফলস বলতেছে, হয়তো এখানে তানভীর আর আছে, হ্যাঁ এই যে আছে তানভীর, ডিলিট করে দিই, দেখুন এখন কিন্তু আছে, মানে দুটি কন্ডিশন আমার মিল হতে হবে, আর জাস্ট এই ফর্মুলাটাকে আমরা কপি করে ওখানে বসিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি বোঝানোর সুবিধার্থে অনেকটা বেশি সময় নিয়ে ফেলেছি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।